আজ আমি তোমাদের অবকল সমীকরণ, যাকে ইংরাজিতে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই চ্যাপ্টারটি আমি তোমাদেরকে শেখাবো। প্রথমে তোমাদেরকে জানতে হবে অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। না, ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটি সমীকরণ বা এমন একটি ইকুয়েশন যে ইকুয়েশনের মধ্যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা অবকল সহগ, মানে dy dx, d2y বাই dx2, d3y বাই dx3, dy dx ইত্যাদি যদি উপস্থিত থাকে, সেই সমন্বিত সমীকরণকে বলা হয় অবকল সমীকরণ। যেমন উদাহরণ দিলে ধরো একটা সমীকরণ হচ্ছে dy dx প্লাস 5y সমান হচ্ছে 6। এখানে এই dy dx একটা অবকল সহগ, ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, তাহলে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে এই সমীকরণের মধ্যে, সেটা এটা, তাহলে এটা অবকল সমীকরণ, মানে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট সমন্বিত dy dx, d2y বাই dx2, d3y বাই dx3, d4y বাই dx4, এইগুলোকে বলা হচ্ছে অবকল সহগ বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। dy dx, d2y বাই dx2, d3y বাই dx3, d4y বাই dx4, এইগুলোকে বলা হয় ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা অবকল সহগ। তাহলে কোনো সমীকরণের মধ্যে যদি এইগুলো উপস্থিত থাকে, এই সমস্ত সমন্বিত সমীকরণকে বলবো আমরা অবকল সমীকরণ। এইটা একটা যেমন অবকল সমীকরণ। দু নম্বর উদাহরণ হচ্ছে ধরো ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি এর হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই। তারপর ডি থ্রি ওয়াই বাই ডিএক্স থ্রি প্লাস টু ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস সেভেন ওয়াই সমান হচ্ছে 5। এইগুলো সবই হচ্ছে সমীকরণ এবং সেই সমীকরণের মধ্যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট উপস্থিত আছে, অর্থাৎ ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট সমন্বিত কোনো সমীকরণকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এছাড়া চার নম্বর আরও উদাহরণ দেওয়া যায় হচ্ছে টু ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ফাইভ এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে 7। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে, এটা সমান হচ্ছে 0, এটা একটা অবকল সমীকরণ। তাহলে কোনো সমীকরণের মধ্যে যদি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট উপস্থিত থাকে বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট সমন্বিত কোনো সমীকরণকেই বলা হচ্ছে অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি অর্ডিনারি, আর একটা হচ্ছে পার্সিয়াল পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইকুয়েশন আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যাকে বলা হয় সাধারণ অবকল সমীকরণ আর এটা আংশিক অবকল সমীকরণ। এই সাধারণ অবকল সমীকরণটাই আমাদের ক্লাস টুয়েলভের সিলেবাসের অন্তর্গত, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের পাঠ্যক্রমের অন্তর্গত নয়। তাহলে এইগুলো সবই, যে উদাহরণটা দিয়েছি এইগুলো সবই হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা বলা হয় সাধারণ অবকল সমীকরণ। এরপর আমাদেরকে জানতে হবে অবকল সমীকরণের ক্রম, ক্রম কাকে বলে। না, একটি অবকল সমীকরণের সর্বোচ্চ যত ক্রমের ডেরিভেটিভ থাকে, সর্বোচ্চ যত অর্ডারের ডেরিভেটিভ থাকে তাকেই বলা হচ্ছে ওই অবকল সমীকরণের ক্রম বা অর্ডার বলা হয়। যেমন ধরো d2y বাই dx2 প্লাস 5dy dx প্লাস 6 সমান হচ্ছে 0, 6y সমান হচ্ছে 0। তো এইটা একটা অবকল সমীকরণ, এটা সর্বোচ্চ ডেরিভেটিভ আছে, এটা দুই দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ আছে, এটা প্রথম ক্রমের ডেরিভেটিভ আছে, এটার কোনো ডেরিভেটিভ নাই, ওয়াইয়ের কোনো ডেরিভেটিভ নাই, তাহলে সবচেয়ে বেশি ডেরিভেটিভ আছে দুই, সেই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার বা ক্রম, অর্ডার বা ক্রম হচ্ছে দুই, দুই সবচেয়ে বেশি, এখানে দুই আছে, এখানে এক, এখানে শূন্য, শূন্য ক্রমের ডেরিভেটিভ আছে, এখানে এক ক্রমের, এটা দুই ক্রমের, সেই জন্য এটার ক্রম হচ্ছে দুই বা অর্ডার দুই বলা হবে।
তারপর ধরো এইরকম আছে ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি প্লাস সেভেন ডি ওয়াই ডি এক্স, আচ্ছা এটার হোল স্কোয়ার আছে ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি তার হোল স্কোয়ার, সেভেন ডি ওয়াই ডি এক্স এর হোল কিউব প্লাস প্লাস হচ্ছে সেভেন ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট সমন্বিত একটা সমীকরণ ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখতে পাচ্ছি এর সবচেয়ে বেশি ডেরিভেটিভ আছে তিনবার, এখানে তিনবার, এখানে দুবার, এটা হচ্ছে কোনো ডেরিভেটিভ নয় শূন্যবার ডেরিভেটিভ। তাহলে এটার মধ্যে সবচেয়ে বেশি কত ক্রমের ডেরিভেটিভ আছে, তৃতীয় ক্রমের ডেরিভেটিভ আছে, সেই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে আমরা অর্ডার বা ক্রম হচ্ছে তিন। আরেকটি উদাহরণ দেওয়া যাক, ধরো ডি ফাইভ ওয়াই বাই ডি এক্স ফাইভ এটার হোল টু দি পাওয়ার সেভেন আছে প্লাস ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি এর হোল স্কোয়ার আছে প্লাস ডি ওয়াই ডি এক্স এর হোল টু দি পাওয়ার টুয়েলভ আছে প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে জিরো। তো এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলেছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছি যে এর সবচেয়ে এইখানে এই এই টার্মটার এই পদটার সবচেয়ে বেশি ডেরিভেটিভ আছে পাঁচ, এটা পাঁচ, এখানে হচ্ছে তিন, এখানে এক অর্ডার ডেরিভেটিভ, তার মানে এটা তৃতীয়, এটা পঞ্চম ক্রমের ডেরিভেটিভ, এটা এই টার্মটা হচ্ছে তৃতীয় ক্রমের ডেরিভেটিভ, এইটা হচ্ছে আমাদের প্রথম ক্রমের ডেরিভেটিভ, এটা শূন্য ক্রমের কোনো ডেরিভেটিভ নাই। তাহলে এদের মধ্যে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ক্রমের ডেরিভেটিভ হচ্ছে পাঁচ, তাহলে এর অর্ডার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে আমরা বলতে পারবো পাঁচ, সবচেয়ে বেশি পাঁচ ক্রমের ডেরিভেটিভ আছে সেই জন্য অর্ডার হচ্ছে পাঁচ। আর একটা উদাহরণ দেওয়া যাক, ধরো চার নম্বর একটা উদাহরণ দিচ্ছি যে রুট ওভার ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস সেভেন, এইটা আছে। তো এখানেও দেখতে পাচ্ছি ডি ওয়াই ডি এক্স এর হোল স্কোয়ার আছে ওয়ান প্লাস, এখানে দেখতে পাচ্ছি ডি ওয়াই ডি এক্স একবার ডেরিভেটিভ আছে, এক প্রথম ক্রমের ডেরিভেটিভ আছে, তারপর এখানে ডেরিভেটিভ নাই, কোনো ক্রমের ডেরিভেটিভ নাই, এটাও নাই। তাহলে এটা আমরা বলতে পারি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে এক, প্রথম ক্রমের ডেরিভেটিভ আছে সেই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে, অর্ডার বা ক্রম হচ্ছে এক। তাহলে এইগুলোর আমরা ক্রম জানতে পারলাম, তাহলে অর্ডার জানতে পারলাম, অর্ডারটাকেই বলা হয় ক্রম। এরপর আমরা জানবো ডিগ্রি জানতে হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি যাকে বলা হচ্ছে মাত্রা, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রা। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রা বলতে যেখান থেকে আমরা ক্রম বার করছি অর্থাৎ সর্বোচ্চ ডেরিভেটিভ, সর্বোচ্চ ডেরিভেটিভের যে পাওয়ার সেই পাওয়ারটাকে মাত্রা বলবো। কিন্তু দেখে নিতে হবে যেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইকুয়েশনটা করণী মুক্ত থাকে, করণী থাকলে তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের করণী তাড়িয়ে তাকে তার থেকে আমরা মাত্রা বার করব, মাত্রা বা ডিগ্রি বার করব। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ রয়েছে, তার মানে দ্বিতীয় ক্রম হচ্ছে দ্বিতীয়, আর মাত্রা দেখো এর পাওয়ারটা কত আছে ওয়ান আছে, তাহলে এর ডিগ্রি হচ্ছে ডিগ্রি ওয়ান, মানে সর্বোচ্চ ডেরিভেটিভ যেটা আছে তার পাওয়ারটা, সেই পাওয়ারটাই হচ্ছে আমাদের ডিগ্রি। এটা যদি পাওয়ারটা যদি থাকে হোল টু দি পাওয়ার ধরো সেভেন রয়েছে তাহলে কিন্তু এর ডিগ্রিটা ডিগ্রিটা হচ্ছে ওয়ানই হবে, তার কারণ সর্বোচ্চ ডেরিভেটিভ যেখান থেকে বার করছি, সর্বোচ্চ মানে ক্রম যেখান থেকে আমরা বার করছি তার যে পাওয়ারটা সেই পাওয়ারটাই হচ্ছে ডিগ্রি। তো এইখানে এইখানে দেখো এটা তৃতীয় ক্রমের ডেরিভেটিভ, তাহলে তৃতীয় ক্রম তার মাত্রা আছে তিন, তাহলে এর ডিগ্রি হচ্ছে এর তৃতীয় ক্রম যেখান থেকে আমরা অর্ডার বার করছি তার পাওয়ারটা, সেই তৃতীয় ক্রমটার পাওয়ারটা দুই, তাহলে এর ডিগ্রি হচ্ছে দুই। তো এখানে পাঁচ অর্ডার ডেরিভেটিভ, এখানে পাঁচ অর্ডার ডেরিভেটিভ আছে, এখানে তিন অর্ডার আছে, এখানে এক অর্ডার ডেরিভেটিভ আছে, এখানে কোনো ডেরিভেটিভ নাই, তাহলে আমাদের দেখতেই পাচ্ছি অর্ডারটা হচ্ছে ফাইভ, মানে ক্রমটা ফাইভ, তার যে সর্বোচ্চ তার যে পাওয়ার সেই পাওয়ারটা হচ্ছে সেভেন আছে, সেই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হচ্ছে আমরা সেভেন বলতে পারবো। তো তারপরে চার নম্বরের উদাহরণটা কি, এটা এটার অর্ডার হচ্ছে এক, একবার ডেরিভেটিভ আছে, সর্বোচ্চ একবার ডেরিভেটিভ আছে সেই জন্য এক, কিন্তু এটা করণী মুক্ত নয়, এটা করণী যুক্ত, করণী যদি যুক্ত থাকে তাহলে এটাকে করণী মুক্ত করে তারপর তার অর্ডার বা তার মাত্রা বার করতে পারবো। তাহলে এটাকে যদি চার নম্বরটাকে কীভাবে লেখা যায়, হোল স্কোয়ার করে দিতে হবে, তাহলে ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস সেভেন তার হোল স্কোয়ার, এটা হলো। তাই এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এর অর্ডারটা
এক, সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে এক আছে, এবং ডিগ্রিটা হচ্ছে তার পাওয়ারটা আছে দুই, তাহলে এটার ডিগ্রিটা হচ্ছে দুই, তাহলে এটা। আবার একটা উদাহরণ দেওয়া যাক, ধরো রয়েছে যে ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, তার হোল টু দি পাওয়ার সেভেন, এর হোল টু দি পাওয়ার ধরো পাঁচের সাত, সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এইরকম আছে। তো এইখানে দেখতে পাচ্ছি এইটা কিন্তু করণীবিহীন নয়, এর এটা করণীযুক্ত। পাঁচের সাত মানেই হচ্ছে নিচেতে সাত, পাঁচের সাত একটা ভগ্নাংশ, তাহলে এই সাত নিচে সাতটাকে তাড়াতে হবে, এর হোল টু দি পাওয়ার সেভেন দিয়ে আমাদেরকে গুণ করে দিতে হবে। তাহলে ওয়ান প্লাস ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এর হোল টু দি পাওয়ার সেভেন, এর আমাদের এইখানে এর হোল টু দি পাওয়ার সেভেন আছে, তার পাওয়ারটা আবার আছে হোল টু দি পাওয়ার ফাইভ, আমি হোল টু দি পাওয়ার সেভেন দিয়ে গুণ করছি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স, এর হোল টু দি পাওয়ার সেভেন হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ডেরিভেটিভ আছে দুই, তাহলে এই পাঁচ নম্বরটার অর্ডার অর্থাৎ ক্রমটা হচ্ছে দুই, সর্বোচ্চ ডেরিভেটিভ দুই আছে এবং তার পাওয়ার আছে, তাহলে তার পাওয়ার আমি দেখতে পাচ্ছি তার পাওয়ারটা কত, না এর হোল টু দি পাওয়ার ফাইভ, এটাকে যদি ভাঙে এর হোল টু দি পাওয়ার ফাইভে, তাদের মধ্যে সর্বোচ্চ দেখতে পাচ্ছি যে ডি টু ওয়াই বাই ডি এক্স টু সর্বোচ্চ পাওয়ার হবে কত হবে, সেভেন ইন্টু ফাইভ মানে থার্টি ফাইভ, তাহলে ক্রম হচ্ছে দুই আর মাত্রা হচ্ছে থার্টি ফাইভ, থার্টি ফাইভ হবে। কেন না এইটাকে যদি পাওয়ারটাকে আমরা ভাঙি, তাহলে ওয়ান টু দি পাওয়ার ফাইভ বিপদ উপবাদ্যের ফর্মুলা অনুযায়ী যদি আমরা যদি এটা ভাঙি, তাহলে কি পাচ্ছি যে ডি টু ওয়াই বাই ডিএক্স টু এর সর্বোচ্চ পাওয়ার তার মাত্রাটা সবচেয়ে বড় মাত্রা পাবো থার্টি ফাইভ, সেভেন ইন্টু ফাইভ মানে থার্টি ফাইভ পাবো, সেই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রাটা হচ্ছে থার্টি ফাইভ আর ক্রমটা হচ্ছে আমাদের দুই, সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে দুই, সেই জন্য হচ্ছে ক্রমটা হচ্ছে দুই। এরপর আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে গঠন করা হয় অর্থাৎ ফর্মুলেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা আমরা শিখব না। প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স হচ্ছে স্বাধীন চল, মনে করছে স্বাধীন চল, ওয়াইটা হচ্ছে অধীন চল, আর ধরো এম হচ্ছে বা এ বি যাই বলো না কেন, এম হচ্ছে একটা প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্ট বলা হয়, প্যারামিটার বা যাকে বলা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট বলা হয়, প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্ট, আর স্বাধীন চলটাকে বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর অধীন চলটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এইরকম সমীকরণ ওয়াই সমান হচ্ছে এম এক্স, এই একটা সমীকরণ দেওয়া হয়েছে, এটা একটা সরলরেখা সমীকরণ, এটা হচ্ছে আসলে একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, যে সমস্ত স্ট্রেট লাইন গুলো মূল বিন্দু দিয়ে যাবে তাদের আকার সমস্ত মূল বিন্দুগামী আকার যে সমীকরণ, সেই সমীকরণটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারে লিখতে পারি, এটা এক্স এক্স ড্যাশ যদি হয় ওয়াই ওয়াই ড্যাশ হয়, তাহলে সমস্ত মূল বিন্দুগামী সরলরেখাটাকে আমরা লিখি ওয়াই সমান এম এক্স, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, মানে একটা স্ট্রেট লাইন অসংখ্য স্ট্রেট লাইনের একটা নির্দিষ্ট আকার ওয়াই সমান এম এক্স, এখানে ওয়াইটা হচ্ছে আমাদের অধীন চল, এক্সটা হচ্ছে স্বাধীন চল, আর এমটা হচ্ছে প্যারামিটার, তার কারণ এম এর মান বিভিন্ন হয়ে এম হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু বিভিন্ন সরলরেখা একটা নির্দিষ্ট সরলরেখার ক্ষেত্রে এম এর মান বিভিন্ন, এম এর মান ওয়ান হলে একটা নির্দিষ্ট সরলরেখা হচ্ছে, এম এর মান টু হলে আরেকটি নির্দিষ্ট সরলরেখা হচ্ছে, তাহলে এম এর মান কনস্ট্যান্ট কিন্তু পরিবর্তনশীল কনস্ট্যান্ট, যাকে আরবিটারি কনস্ট্যান্ট বলা হয় এবং যাকে প্যারামিটার বলা হয়। তো এই সমীকরণটা একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন, মানে যে সমস্ত সরলরেখা মূল বিন্দু দিয়ে যায় সেই সমস্ত সরলরেখার যে ফ্যামিলি সেটা রিপ্রেজেন্ট করছে ওয়াই সমান এক্স। তো এইটাকে আমরা যদি প্যারামিটারটাকে তাড়াতে পারি অর্থাৎ প্যারামিটার অপর্ণয়ন করতে হবে, প্যারামিটার এম কে অপর্ণয়ন করব না ডিফারেনশিয়াল করে অর্থাৎ অবকলন করে যদি এইটাকে এমটাকে প্যারামিটারটাকে অপসারণ করি, তাহলে যে সমীকরণটা পাওয়া যাবে সেটাই হচ্ছে যাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন ওয়াই সমান এম এক্স আছে, ওয়াই সমান এম এক্স, তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ডিওয়াই ডিএক্স সমান কি হয়ে গেল,
না এম হয়ে গেল, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এম। এবারে এমটাকে আমরা ওখানে বসিয়ে দেব, তাহলে ওয়াই সমান হচ্ছে এম এর মানটা আমরা ডিওয়াই ডিএক্স, তাহলে এক্স ইন্টু এম ছিল, এম মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে এই যে সমীকরণটা চলে এলো সেটা হচ্ছে এই ফ্যামিলি অফ স্টেট লাইন, এই ফ্যামিলি অফ স্টেট লাইন তার অবকল সমীকরণ বলা হয়। এইভাবে আমরা অবকল সমীকরণ বার করি, না একটা ফ্যামিলি অফ কার্ভ, কোন একটা ফ্যামিলি অফ কার্ভ মানে বক্র, সেই বক্রটার যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলোকে অপনয়ন করবো কি করে, না ডেরিভেটিভ করে। তাহলে অবকলন করে যদি কোনো সমীকরণ, যে সমীকরণের মধ্যে প্যারামিটার আছে সেই সমীকরণ, কোন বক্রের সমীকরণে প্যারামিটার গুলোকে দাঁড়ানো হবে, অপনয়ন করা হবে, না ডেরিভেটিভ করে অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে যদি তাড়িয়ে যে সমীকরণটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে অবকল সমীকরণ। তো এখানে ওয়াই সমান এমএক্স, এটাকে থেকে আমি কি বললাম না ওয়াই সমান এমএক্সটাকে ডেরিভেটিভ করলাম, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এম, সেই এম এর মানটা, তাহলে ডিওয়াই ডিএক্স এর ধারণাটা এম, সেই এম এর মানটা আবার ওখানে বসিয়ে দিলাম, এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া গেল। তো এইটুকু মনে রাখতে হবে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তখনই হবে মানে যদি প্যারামিটারের সংখ্যা এক থাকে, তাহলে একের বেশি তুমি ডেরিভেটিভ করতে পারবে না। প্যারামিটারের সংখ্যা যত ম্যাক্সিমাম ততবার ডেরিভেটিভ করে, ততবার ডেরিভেটিভ করে আমরা অবকল সমীকরণটা তৈরি করব। যেমন যদি এটা থাকতো y সমান mx প্লাস c, এইটা থাকতো, তাহলে এখানে দুটো প্যারামিটার আছে, mটা প্যারামিটার আছে আর cটা প্যারামিটার, m আর c এই দুটো হচ্ছে প্যারামিটার, প্যারামিটার তো m আর cটাকে দাঁড়াবো প্যারামিটার, তো এটাকে আমরা এম আর সি টাকে অপনয়ন করবো না ডিফারেন্সিয়েশন করে ডেরিভেটিভ করে। তাহলে এটাকে আমরা প্রথমবার ডেরিভেটিভ করলে কি হবে, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে এম, এম ইনটু এক্স মানে এক্স এর ডেরিভেটিভ 1 হলো প্লাস সি এর ডেরিভেটিভ হচ্ছে 0, এটা হলো। তো এখানে আমরা প্যারামিটার এম এবং সি দুটোকে দাঁড়াবো, যেহেতু দুটো প্যারামিটার তাহলে আমরা সর্বোচ্চ দুবার ডেরিভেটিভ করতে পারবো, দুবারের বেশি ডেরিভেটিভ করতে পারবো। তাহলে এটাকে আমি আবার ডেরিভেটিভ করবো, তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান হচ্ছে 0। তাহলে এই যে সমীকরণটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এখান থেকে পেলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান হচ্ছে 0। তাহলে এখানে দুবার ডেরিভেটিভ করতে পারলাম কেন, না এটা দুটো প্যারামিটার আছে, এখানে আমরা ডি টু ওয়াই বাই ডি এক্স টু করতে পারবো না, একে ডেরিভেটিভ করলে হয়তো ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান হচ্ছে 0, তাহলে এটা কিন্তু এর অবকল সমীকরণ নয়, যেহেতু এর প্যারামিটার একটা, এর ডেরিভেটিভ করো দুবার ডেরিভেটিভ অর্থাৎ দুবার ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো না। মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, তো এখানে এক্সটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা হচ্ছে প্যারামিটার, এটা আমাদের রিপ্রেজেন্ট করছে ফ্যামিলি অফ সার্কেল যাদের সেন্টারটা হচ্ছে মূল বিন্দুতে, অর্থাৎ এটা এ এর মান বিভিন্ন, এ এর মান 0 হলে পয়েন্ট সার্কেল, এ এর মান 1 হলে এক রেডিয়াস বিশিষ্ট, দুই এর মান 2 হলে 2 রেডিয়াস বিশিষ্ট, এইরকম ভাবে অসংখ্য সার্কেল রিপ্রেজেন্ট করছে যাদের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে প্যারামিটার, সেই প্যারামিটার মান বিভিন্ন হলে এককেন্দ্রিক সার্কেল যাদের সেন্টারটা হচ্ছে মূল বিন্দুতে, তাহলে অসংখ্য সার্কেল রিপ্রেজেন্ট করছে, তাহলে এর অবকল সমীকরণ তৈরি করতে হবে। যেহেতু প্যারামিটার একটা তাহলে ম্যাক্সিমাম একবার ডেরিভেটিভ করতে পারবো, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, তাহলে এটাকে ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই কত পাবো, না 2x x স্কয়ার ডেরিভেটিভ 2x, y স্কয়ার ডেরিভেটিভ 2y ইনটু dy dx, x এর সাপেক্ষে অবকলন করছি আর এটা হচ্ছে 0, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x প্লাস y ইনটু dy বাই dx সমান হচ্ছে 0। তাহলে এখানে আমাদের প্যারামিটার নাই, তাহলে একবার ডেরিভেটিভ করে আমরা একটা সমীকরণ তৈরি করে ফেললাম, যে সমীকরণটা dy dx সমন্বিত অর্থাৎ অবকল সমীকরণ, এবং যাই যেখানে প্যারামিটার নাই, তাহলে এইটার এই ফ্যামিলি অফ সার্কেলটার অবকল সমীকরণ হচ্ছে x প্লাস y ইনটু dy dx সমান হচ্ছে 0। ধরো আরেকটা আছে, ধরো y সমান আছে a ইনটু দি পার x প্লাস b ইনটু দি পার মাইনাস x, এখানে a আর b দুটো প্যারামিটার আছে, তো এটার অবকল সমীকরণ বার করতে হবে, এই ফ্যামিলি অফ যে কার্ভটা রিপ্রেজেন্ট করছে যে বক্রের সমীকরণটা নির্দেশ করছে এখানে a b প্যারামিটারটাকে দাঁড়াতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি একবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে, তাহলে a ইনটু দি পার x প্লাস মাইনাস হবে e টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটা হলো। আরেকবার ডেরিভেটিভ করতে পারবো যেহেতু প্যারামিটার দুটো আছে, তাহলে d2y বাই dx2
সমান হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর এটাই দেখতে পাচ্ছি এটার ভ্যালুটা হচ্ছে ওয়াই, আমার প্যারামিটারটাকে তো আলাদা হবে, ডেরিভেটিভ করে প্যারামিটার আলাদা হবে, তাহলে এটা লেখা যায় ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ওয়াই সমান হচ্ছে জিরো। তাহলে এই যে সমীকরণটা পেয়ে গেলাম সেই সমীকরণের মধ্যে প্যারামিটার নাই এবং সেটা হচ্ছে এই ফ্যামিলি অফ কার্ভের, যে ফ্যামিলি অফ কার্ভ রিপ্রেজেন্ট করছে ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স, এর অবকল সমীকরণ পেলাম ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ওয়াই সমান হচ্ছে জিরো। এরপর আমরা বইয়ের প্রশ্নমালার সমাধান করতে থাকবো। প্রথমে করবো আমরা বহু বিকল্প উত্তর ধর্মী, বহু বিকল্প উত্তর ধর্মীতে প্রথমে দু নম্বরে আছে ডি ওয়াই ডি এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান থ্রি এক্স, এর মাত্রা কত সেটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে সর্বোচ্চ ডেরিভেটিভ যেটা থাকে তার পাওয়ারটা, তো এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ ডেরিভেটিভ একবার, এটা ডি ওয়াই ডি এক্স এর হোল স্কোয়ার আছে ডি ওয়াই ডি এক্স এটা থ্রি এক্স, তাহলে সর্বোচ্চ ডেরিভেটিভ আছে ডি ওয়াই ডি এক্স, এর পাওয়ারে আছে দুই এর পাওয়ারে আছে এক, সর্বোচ্চটাই হচ্ছে মাত্রা হবে, সর্বোচ্চ ডেরিভেটিভ এর যে সর্বোচ্চ পাওয়ারটা সেটা, তাহলে মাত্রাটা দেখতেই পাচ্ছি হচ্ছে দুই, এখানে এক ছিল একটা হবে না, এখানে যেহেতু পাওয়ারটা দুই তাহলে মাত্রাটা আছে দুই। তো এরপরে তিন নম্বরটা করবো ডি টু ওয়াই বাই ডি এক্স টু, তারপরে কিউ আছে মাইনাস ডি ডি ওয়াই বাই ডি এক্স এর হোল টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ওয়াই সমান এক্স আছে, এর প্রভাব নির্ণয় করতে হবে। তো এর দেখতেই পাচ্ছি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে দুই, সুতরাং এর ক্রম হচ্ছে দুই, সর্বোচ্চ ডেরিভেটিভ এখানে দুই আছে, এখানে এক অর্ডার ডেরিভেটিভ আছে, এখানে কোনো অর্ডার ডেরিভেটিভ নাই এখানে কোনো অর্ডার ডেরিভেটিভ নাই, তাহলে সর্বোচ্চ ডেরিভেটিভ আছে দুই, তাহলে ক্রম হচ্ছে দুই। এরপরে পাঁচ নম্বর একটা করবো, পাঁচ নম্বরে কি আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান জিরো, এটা যদি এবিসি এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান হচ্ছে জিরো, এটা যদি এবিসি অপনয়ন করা হয় তাহলে কত ক্রমের অবকল সমীকরণ পাওয়া যাবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা যদিও তিনটে প্যারামিটার আছে, তিনটে প্যারামিটার যেহেতু আছে সুতরাং এটা তিনটে ম্যাক্সিমাম তিনটে ডেলিভারি করতে পারবে ঠিকই, কিন্তু এখানে এটাকে যদি আমরা অন্য কনস্ট্রাক্টে লিখি, যদি ধরো এক্স প্লাস বিওয়াই প্লাস সমান হচ্ছে মাইনাস সি লিখলাম, এবারে সি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এ বাই সি এক্স প্লাস বি বাই সি ইন্টু ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এ বাই সিটাকে যদি ক্যাপিটাল এ ধরি ক্যাপিটাল এক্স আর এটা ক্যাপিটাল বি ধরি ক্যাপিটাল বি ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটে প্রথমেটাতে তিনটে আরবিটারি কনস্ট্যান্ট ছিল ঠিকই, তাকে আমরা রিপ্রেজেন্ট করলাম দুটো আরবিটারি কনস্ট্যান্ট, যেখানে এ সমান হচ্ছে এ বাই সি আর ক্যাপিটাল বি সমান হচ্ছে বি বাই সি, তাহলে দুটো আরবিটারি কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করতে পারলাম, তাহলে এটা দ্বিতীয় ক্রমের আমরা যে অবকল সমীকরণ পাবো সেটা দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ পাবো। এরপরে সাত নম্বরের অঙ্কটা করবো, সাত নম্বরের অঙ্কটাতে না আছে আমাদের ডি ফোর ওয়াই বাই ডি এক্স ফোর মাইনাস, আচ্ছা এর হোল কিউ আছে, এর হোল কিউ মাইনাস ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ সমান হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স, তো এর ক্রম নির্ণয় করতে হবে, এর ক্রম নির্ণয় করতে হবে ডি ওয়াই ডি এক্স। তো আমরা দেখতেই পাচ্ছি যে সর্বোচ্চ ডেরিভেটিভ আছে চার, এটা চার আছে, এখানে তিন অর্ডার ডেরিভেটিভ আছে এখানে, তাহলে ক্রম নির্ণয় করার জন্য আমাদের করণীয় অনুসরণ করা দরকার নাই, মাত্রা নির্ণয় করতে গেলে তাকে আমরা করণীয়বিহীন ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে যেতে হতো, তারপর আমরা মাত্রা বার করতাম, তাহলে এটার ক্রম হচ্ছে অবশ্যই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্রম হচ্ছে চারবার ডেরিভেটিভ আছে, তাহলে চতুর্থ ক্রমের এটা অবকল সমীকরণ, আর মাত্রা যদি করতে হতো তাহলে এর পাওয়ার এর হোল স্কয়ার করে দিতে হতো, তাহলে মাত্রাটা হতো এর হোল স্কয়ার করে দিলে সর্বোচ্চ মাত্রা হচ্ছে তিন, ক্রম হচ্ছে চারই হতো কিন্তু মাত্রাটা হচ্ছে তিন, তার স্কোয়ার যেহেতু করছি তাহলে ছয় হবে, তখন মাত্রাটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রাটা হবে ছয়, তার কারণ হচ্ছে এই করণীয় আছে সেই করণীয়টাকে তুলতে হবে অর্থাৎ হোল স্কোয়ার করতে হবে, হোল স্কোয়ার করলে ডি ফোর ওয়াই বাই ডি এক্স ফোর এর মাত্রা হয়ে যাবে ছয়, সেই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্রা হবে ছয়। তাহলে বহু বিকল্প উত্তরধর্মীগুলো হয়ে গেল, এরপর আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করতে থাকবো। প্রথমে আমরা যেটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, এর অবকল সমীকরণ নির্ণয় করতে হবে, তাহলে আমরা এক একটা করবো ওয়াই স্কোয়ার সমান আছে ফোর এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের প্যারামিটার, এটাকে তাড়াতে হবে, তাহলে এটাকে তাড়াতে গেলে কি করতে হবে না ডেরিভেটিভ করলাম টু ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স সমান পেয়ে গেলাম এক্স এর সাথে ডেরিভেটিভ করলে ফোর এটা কনস্ট্যান্ট এক্স এর জন্য ওয়ান হলো, এই যে ফোর এর মান পেলাম সেটা উপরে বসিয়ে দেওয়া হবে, তাহলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ফোর এর মান বসিয়ে দিচ্ছি তাহলে টু ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স ইন্টু এক্স, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে ওয়াই স্কোয়ার
সমান হচ্ছে 2xy ইনটু dy/dx। তো এখানে আমাদের প্যারামিটার চলে গেছে, প্যারামিটার ছিল a ছিল, সেই প্যারামিটারটা চলে গেল। তাহলে এটার এই y স্কয়ার সমান 4x অর্থাৎ ফ্যামিলি অফ প্যারাবোলা রিপ্রেজেন্ট করছে, সেই ফ্যামিলি অফ প্যারাবোলার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার সমান হচ্ছে 2xy ইনটু dy/dx। এরপরে দুই নম্বরেরটা করব, দুই নম্বরেরটা আছে যে y স্কয়ার y সমান হচ্ছে mx + 5, y সমান mx + 5। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা প্যারামিটার আছে সেটা হচ্ছে m, মানে m টাকে অপনয়ন করতে হবে। তো dy/dx বললাম যে dy/dx সমান হচ্ছে m হয়ে গেল, সেই m এর মানটা আমরা ওই এক নম্বরে দিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে m সমান হচ্ছে dy/dx, যে m এর মানটা dy/dx পেলাম সেটা এক নম্বরে বসিয়ে পাই, এক নম্বরে বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি, y সমান x ইনটু dy/dx প্লাস হচ্ছে 5। তাহলে এটাই হচ্ছে অবকল সমীকরণ হয়ে গেল, এই ফ্যামিলি অফ স্টেট লাইনটার অবকল সমীকরণ হচ্ছে এটা, y সমান x ইনটু dy/dx প্লাস 5। এরপরে আমরা চার নম্বরটা করব, চার নম্বরটা কি আছে, y সমান আছে a cos 2x। তাহলে y সমান আছে a cos 2x, তাহলে এর অবকল সমীকরণ নির্ণয় করতে হবে, এটা হচ্ছে প্যারামিটার, সেই প্যারামিটারটাকে তাড়াতে হবে। তাহলে y ইনটু cos 2x টাকে আমরা এদিকে নিয়ে আসছি, তাহলে 1/cos 2x সমান হচ্ছে a। তাহলে কত পেলাম, y ইনটু sec 2x সমান হচ্ছে a। তো এইকে যদি আমরা অবকলন করি তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে কি হবে, না y এর ডেরিভেটিভ হচ্ছে dy/dx, dy/dx ইনটু sec 2x হলো, প্লাস y ইনটু sec 2x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, তাহলে sec 2x tan 2x ইনটু 2 হবে, 2x এর জন্য 2 সমান হচ্ছে 0। তাহলে কত পেলাম, না sec 2x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে dy/dx প্লাস 2y ইনটু tan 2x সমান হচ্ছে 0। তাহলে এখানে আমাদের প্যারামিটার চলে গেছে, তাহলে অবকলন সমীকরণ হয়ে গেল। এরপর আমরা পাঁচ নম্বরের অঙ্কটা করব, পাঁচ নম্বরের অঙ্কটা কি আছে, y সমান c log x মাইনাস 2। এখানে c টা প্যারামিটার, সেই c টাকে তাড়াতে হবে। তাহলে y সমান হচ্ছে c log x মাইনাস 2, তাহলে dy/dx, dy/dx করলে কত হচ্ছে c/x, আর মাইনাস টু এর ডেরিভেটিভ 0। তাহলে c সমান পেয়ে গেলাম, c সমান হচ্ছে x ইনটু dy/dx, সেই c এর মানটা আমরা উপরে বক্রের সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে x ইনটু log x, x log x ইনটু dy/dx মাইনাস 2, তাই সেই c এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, যে বক্রটা দেওয়া ছিল সেই বক্রতে বসিয়ে দিলাম, সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল। তাহলে পাঁচেরটা হয়ে গেল। এরপরে ছয়েরটা করবো, ছয়েরটা কি আছে, ছয়েরটা আছে y সমান আছে e to the power x, m টা প্যারামিটার, তাহলে m প্যারামিটারটাকে তাড়াতে হবে। তাহলে dy/dx সমান হচ্ছে m ইনটু e to the power mx হয়ে গেল, m ইনটু e to the power mx, তার মানে dy/dx সমান পেয়ে যাচ্ছি m ইনটু e to the power mx মানে হচ্ছে y। তাহলে 1/y ইনটু dy/dx সমান পেয়ে গেলাম m, সেই m এর মানটা ওখানে বসিয়ে দেব, তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। তাহলে y সমান হচ্ছে e to the power, e to the power m এর ভ্যালুটা হচ্ছে 1/y ইনটু dy/dx, এটাই হচ্ছে আমাদের অবকল সমীকরণ। এই বক্রটার অবকল সমীকরণ হচ্ছে y সমান e to the power mx এর অবকল সমীকরণ হচ্ছে এটা। কিংবা এটা দিয়ে আরেক রকম ভাবে করা যায়, y সমান হচ্ছে e to the power mx আছে, তো log নিচ্ছি, log y সমান হচ্ছে mx হয়ে গেল, log y সমান হচ্ছে mx। এবার একে যদি অবকলন করি অর্থাৎ 1/y ইনটু dy/dx সমান হচ্ছে পেয়ে যাবো হচ্ছে m ইনটু 1, তাহলে 1/y ইনটু dy/dx সমান হচ্ছে m পেয়ে যাচ্ছি, সেই 1/y ইনটু dy/dx এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা এটা পেয়ে যাবো, একই জিনিস আমরা পেয়ে যাবো অবকলন সমীকরণ। এরপরে আমরা করব অতি সংক্ষিপ্ত সাতের অঙ্কটা, v সমান দেওয়া আছে a/r প্লাস b। তো এখান থেকে দেখাতে হবে আমাদের ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তাহলে এটাকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে dv/dr r এর সাথে ডেরিভেটিভ হচ্ছে, dv/dr সমান হচ্ছে মাইনাস 1/r, ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/r স্কয়ার, আর b এর ডেরিভেটিভ 0 হয়ে গেল। তাহলে r স্কয়ার দিয়ে গুণ করা যাক, তাহলে r স্কয়ার ইনটু dv/dr সমান হচ্ছে মাইনাস a, যেহেতু প্যারামিটার দুটো তাহলে দুটোর বেশি ডেরিভেটিভ করতে পারবো না, দুবার আর একবার ডেরিভেটিভ করবো, তাহলে r এর সাথে কি ডেরিভেটিভ করছে, r স্কয়ার ইনটু d2v/dr স্কয়ার, এটা uv এর গুণফলে ডেরিভেটিভ হয়, প্রথমটা ফিক্স রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ, প্লাস এবার r স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2r, r এর সাপেক্ষে আর dvdr টা ফিক্সড, dvdr সমান হচ্ছে 0। তো r স্কয়ার দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে d2v
বাই ডিআর স্কোয়ার প্লাস টু বাই আর ইন্টু ডিভি বাই ডিআর সমান হচ্ছে জিরো। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে এটা। এরপরে নয়টা হচ্ছে ডি টু এক্স বাই ডি টু প্লাস মিউ এক্স এর একটি সমাধান দেখাতে হবে, এক্স সমান হচ্ছে এ কস রুট মিউ টি। তাহলে এক্স সমান হচ্ছে এ কস রুট মিউ টি আছে, এ কস রুট মিউ টি রুট মিউ টি। তো এটাকে যদি ডেরিভেটিভ করি ডিএক্স বাই ডিটি কত হবে, তাহলে মাইনাস এ মিউ এ রুট মিউ হবে, এ রুট মিউ ইন্টু সাইন রুট মিউ টি, সাইন রুট মিউ টি হবে। তার কারণ হচ্ছে এটা কনস্ট্যান্ট, কস এর ডেরিভেটিভ হচ্ছে সাইন, সাইন রুট মিউ টি, আর রুট মিউ টির জন্য টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে রুট মিউ হলো। তাহলে এ রুট মিউ সাইন রুট মিউ টি, আর কস এর ডেরিভেটিভ জন্য মাইনাস হবে। এটাকে আবার একবার ডেরিভেটিভ করছে ডি টু এক্স বাই ডি টি টু, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে। তাহলে মাইনাস এ রুট মিউ কনস্ট্যান্ট, সাইন এর ডেরিভেটিভ হচ্ছে কস, কস রুট মিউ টি হলো, আর রুট মিউ টির জন্য ডেরিভেটিভ হচ্ছে রুট মিউ, তাহলে রুট মিউ ইন্টু রুট মিউ হলো। তাহলে কত হলো, মাইনাস রুট মিউ গুণ করলে মিউ হলো, তাহলে মিউ ইন্টু এ কস রুট মিউ টি, এটা হলো। আবার এ কস রুট মিউ টি মানে হচ্ছে এক্স, তাহলে মাইনাস মিউ ইন্টু এক্স, এদিকে নিয়ে এলে কত হচ্ছে ডি টু এক্স বাই ডি টি টু প্লাস হচ্ছে মিউ এক্স সমান হচ্ছে জিরো। তাহলে আমরা সলিউশন যদি এটা ধরি এক্স সমান এ কস রুট মিউ টি, এটাকে দুবার ডেরিভেটিভ করে আমরা প্রমাণ করতে দিতে পারলাম যে এটা এখান থেকে এই সলিউশন থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে যেতে পারছি, অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি সলিউশন আছে এক্স সমান এ কস রুট মিউ টি, এটাই প্রমাণিত। এরপর আমরা সংক্ষিপ্ত তথ্যধর্মী প্রশ্নগুলি সমাধান করতে থাকবো। প্রথমে আমরা দুইয়ের দাগের অঙ্কটা করব, দুইয়ের দাগেরটা আছে ওয়াই সমান, দুইয়ের দাগের কি আছে ওয়াই সমান এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তো এখানে এ আর বি প্যারামিটার, সেই প্যারামিটারটাকে অপনয়ন করতে হবে। তাহলে ডিওয়াই ডি এক্স, এক্স এর সাথে ডেরিভেটিভ করছি, ডিওয়াই ডি এক্স সমান হচ্ছে এ প্লাস টু বি এক্স, এ প্লাস টু বি এক্স। তো এখানে আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, যেহেতু দুটো প্যারামিটার দুবার ডেরিভেটিভ করতে পারবো, ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান হচ্ছে টু বি ইন্টু এক্স এর ডেরিভেটিভ ওয়ান। তাহলে এই টু বি পেয়ে গেলাম, টু বি ভ্যালু পেয়ে গেলাম, সেখান থেকে আমরা বি পেয়ে যাচ্ছি, বি সমান কত না হাফ ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু, ডি টু ওয়াই বাই ডি এক্স টু। তাহলে এটাকে যদি আমরা এক নম্বর দিই, এটাকে দু নম্বর দিই, আর এটাকে তিন নম্বর দিই, সেই বি এর মানটা আমরা এখানে যদি বসাই তাহলে সেখান থেকে এ পেয়ে যাব। তাহলে এ সমান আমরা দু নম্বরে বসাচ্ছি, এ সমান হচ্ছে ডিওয়াই ডি এক্স মাইনাস টু বি এক্স ছিল, এবার টু বির মানটা বসাচ্ছি, টু বির মান হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স। তাহলে কত হচ্ছে, সমান হচ্ছে ডিওয়াই ডি এক্স মাইনাস এক্স ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এক্স ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু, তার কারণ টুবির ভ্যালুটা হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স টু। তাহলে এ আর বি এর মান পেয়ে গেছি, সেটা আমরা এক নম্বরে বসিয়ে দেবো। তাহলে এক নম্বরে বসিয়ে দিলে কি হচ্ছে না, ওয়াই সমান এ এর মান কত পেয়েছিলাম, ডিওয়াই ডি এক্স মাইনাস ডি টু ওয়াই বাই ডি এক্স টু, ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস টু বি এক্স প্লাস বি এক্স স্কোয়ার ছিল, প্লাস বি, বি এর মানটা আমরা কত পেয়েছি না হাফ ডি টু ওয়াই বাই ডি এক্স টু। তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স টু, তাহলে কত পেলাম না ওয়াই সমান ডিওয়াই ডি এক্স, ডিওয়াই ডি এক্স টু ওয়াই সমান ডিওয়াই ডি এক্স টু ডিওয়াই ডি এক্স, টু ডিওয়াই ডি এক্স প্লাস হচ্ছে যদি আমরা ডি টু ওয়াই বাই ডি এক্স টু কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু। এটাই হচ্ছে অবকল সমীকরণ, এ বি অপনয়ন হয়ে গেছে। তাহলে একের অঙ্কটার অবকল সমীকরণ হচ্ছে এখানে। তিন নম্বরেরটা করব, তিন নম্বরেরটা ওয়াই সমান দেওয়া আছে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, ডিওয়াই ডি এক্স সমান হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা মাইনাস হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস হয় প্লাস হচ্ছে টু এক্স। আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে টু। এবার এটার মান আমরা এই এক নম্বর থেকে বসাবো, অর্থাৎ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু। তাহলে কত হলো না, ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ওয়াই সমান হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের দু নম্বরটার অবকল সমীকরণ হয়ে গেল।
এরপরে আমরা দু নম্বর না তিন নম্বরটা করবো, এরপরে চার নম্বরটা করবো। চার নম্বরে কি আছে, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান আছে ওয়ান, যেটাকে এক্স এর সাথে ডেরিভেটিভ করলে টু এ এক্স হলো, টু বি ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে জিরো। তাহলে এটাকে আমরা যদি এক্স দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে, তাহলে কত এক্স দিয়ে ভাগ করলে টু এ প্লাস টু বি ইন্টু টু বি বাই টু এ ইন্টু ওয়াই ডি ওয়াই ডি এক্স সমান হচ্ছে জিরো। এরপরে টু এক্সটা ওই সাইডে নিয়ে যাবো, তাহলে টু বি ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান হচ্ছে মাইনাস টু এক্স টু এক্স, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে মাইনাস এ বাই বি পেয়ে গেলাম। এবারে একে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, করলে মাইনাস এ বাই বিটা কনস্ট্যান্ট, ডান দিকটা জিরো হয়ে যাবে, তাহলে ওয়াই বাই এক্স এটা তিনটে ফাংশন মনে করতে পারি, একটা ওয়াই, একটা ওয়ান বাই এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স, তাহলে ওয়াই প্রথমে ডেরিভেটিভ করবো, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু ওয়ান বাই এক্স কিচ ডি ওয়াই ডি এক্স কিচ, তারপর করবো ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স, ওয়াই আর ডি ওয়াই ডি এক্সটা ফিক্সড, প্লাস করবো ওয়াই বাই এক্সটা ফিক্সড, এখানে করবো ডি ওয়াই ডি এক্স ডেরিভেটিভ, ডি টু ওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে এখানে ডেরিভেটিভ হচ্ছে জিরো। তো এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হলো, তাহলে এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স এর হোল স্কোয়ার হলো মাইনাস ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে জিরো। এটাই হচ্ছে আমাদের অবকল সমীকরণ, সেটা হচ্ছে চার নম্বর একটা। এরপরে আমরা করব ছ নম্বর একটা। ছ নম্বর একটা কি আছে, ওয়াই সমান হচ্ছে এ এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এর অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। তা আমরা ই টু দি পাওয়ার টু এক্স দিয়ে গুণ করে দিচ্ছি দুই সাইডে, তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স সমান হচ্ছে এ এক্স প্লাস বি। এবারে এটাকে দুবার ডেরিভেটিভ করব এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডি ওয়াই ডি এক্স, ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই ডি এক্স, ই টু দি পাওয়ার টু এক্সটা তখন ফিক্সড, প্লাস ই টু দি পাওয়ার টু এক্সের ডেরিভেটিভ ওয়াইটা ফিক্সড, টু ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ওয়াই ওয়াই হলো, প্লাস এটা সমান হচ্ছে এ, আর এইখানটা এ ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান হলো আর বি এর ডেরিভেটিভ হচ্ছে জিরো। একে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে এক্সের সাপেক্ষে এর গুণ ফলে আছে ডি ওয়াই ডি এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স টু ই টু দি পাওয়ার টু এক্সটা ফিক্সড, প্লাস ডি ওয়াই ডি এক্সটা এখন ফিক্সড, ডি ওয়াই ডি এক্সটা ফিক্সড, ই টু দি পাওয়ার টু এক্সের ডেরিভেটিভ করবো টু ই টু দি পাওয়ার টু এক্স। ঠিক একই রকমভাবে এটাও দুটো গুণ ফলে ফাংশন আছে, প্রথমে ই টু দি পাওয়ার টু এক্সের ডেরিভেটিভ করবো, তাহলে টু ইন্টু টু ই টু দি পাওয়ার টু এক্স ওয়াইটা ফিক্সড, তারপর হচ্ছে টু ই টু দি পাওয়ার টু এক্স ফিক্সড, ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে জিরো। তাহলে আমাদের কত হচ্ছে, ই টু দি পাওয়ার টু এক্স আমাদের কমন চলে আসছে, তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু, ডি টু ওয়াই বাই ডি এক্স টু হলো, প্লাস এখানে টু ডি ওয়াই ডি এক্স আসছে আর এইখানটা হচ্ছে টু ডি ওয়াই ডি এক্স, তার মানে হচ্ছে ফোর ডি ওয়াই বাই ডি এক্স প্লাস হচ্ছে ফোর ওয়াই, এটা সমান হচ্ছে জিরো। ই টু দি পাওয়ার টু এক্স কখনোই জিরো হয় না, নট ইকুয়াল টু জিরো, অতএব ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস ফোর ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ফোর ওয়াই সমান হচ্ছে জিরো। এরপর আমরা বারো নম্বরের অঙ্কটা করব। বারো নম্বর অঙ্কটাতে কী আছে, না বারো নম্বরে আছে এক্স ওয়াই সমান হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা ডেরিভেটিভ করবো, দুবার ডেরিভেটিভ করবো, তাহলে এটাকে প্রথমে এক্স এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান লিখলাম, প্লাস এক্সের ডেরিভেটিভ ওয়ান ইন্টু ওয়াই, আর এটা হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আবার গুণফলের ডেরিভেটিভ, তাহলে এক্স ইন্টু ওয়াই টু, ওয়াই টুটা ডেরিভেটিভ করলাম এক্সটা ফিক্সড, প্লাস এক্সের ডেরিভেটিভ করবো এবারে ওয়ান ওয়াই ওয়ান, আর ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ওয়াই ওয়ান সমান হয়ে যাচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এটা মানেই হচ্ছে ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে এক্স ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান, আর এটা ভ্যালুটা হচ্ছে আমাদের দেয়াই আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই হয়ে গেল। তাহলে কত ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্স ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান সমান হচ্ছে এক্স ওয়াই, এটাই হচ্ছে অবকল সমীকরণ। এরপর আমরা সংক্ষিপ্ত শতরোধকের অঙ্কটা করব। শতরোধকের অঙ্কটা কি আছে, না যে বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে
তার অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। না, প্রথমে মূল বিন্দুতে স্পর্শ করছে, একটা বৃত্ত মূল বিন্দুতে স্পর্শ করছে, মূল বিন্দুতে স্পর্শ করছে ওয়াই অক্ষকে, তাহলে এটা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, তাহলে এই বৃত্তটা মূল বিন্দুতে স্পর্শ করছে ওয়াই অক্ষকে, তাহলে নিশ্চয়ই কেন্দ্রটা অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত হবে। এবং তাহলে আমরা ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এ পাচ্ছি, মানে কেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে এ জিরো। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম এ একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি এ একক হয়, অতএব কেন্দ্রটা কি হবে, কেন্দ্রটা হচ্ছে এ জিরো বিন্দুতে। কেন্দ্র আর ব্যাসার্ধ যদি জানা থাকে, অতএব বৃত্তের সমীকরণ লেখা যায়। বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণের ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। এখানে আলফা বিটাটা হচ্ছে কেন্দ্র, অর্থাৎ এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। এটাকে ভাঙলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে কত হলো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে জিরো। তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এবারে প্যারামিটার হচ্ছে এ, এই এ প্যারামিটারটাকে তাড়াতে হবে, অপনয়ন করতে হবে, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই কী পাচ্ছি, এক্সের সাপেক্ষে টু এক্স হলো, এটা হচ্ছে মাইনাস টু এ হলো, প্লাস টু ওয়াই ইন্টু ডিওয়াই ডি এক্স হলো, এক্সের সাপে ডেরিভেটিভ করছি, তাহলে এখান থেকে টু এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, টু এর ভ্যালুটা কত পাচ্ছি, টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডি এক্স। তো এইখানে এই টু এর ভ্যালুটা আমরা এক নম্বরে বসিয়ে দেবো, টু এর মান এক নম্বর, আচ্ছা এক নম্বর থেকে পাই, এক নম্বর থেকে কী পাচ্ছি, টু এর মানটা বসাবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স ছিল, তাহলে টু এক্স এক্স ইন্টু টু এ, টু এ মানে হচ্ছে টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে জিরো। এটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডি এক্স সমান হচ্ছে জিরো। তাহলে এখানটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকটা এই টার্মটাকে আমরা এদিকে নিয়ে এলে টু এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ডি এক্স। অতএব তাহলে এটা থেকে লেখা যায় টু এক্স ওয়াই বাম দিকটা ডান দিক, আর ডান দিকটা বাম দিক লিখলে সমান হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে অবকল সমীকরণটা বেরিয়ে গেল। এরপর আমরা কুড়ির দুয়েরটা করব। কুড়ির দুয়েরটা কি আছে, না যে সমস্ত অধিবৃত্ত, যে সমস্ত অধিবৃত্ত শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ, অর্থাৎ এইরকম, এই অধিবৃত্তের অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিচ্ছি শীর্ষটা মূল বিন্দুতে, শীর্ষ থেকে নাভির দূরত্বটা হচ্ছে এ একক ধরে নিচ্ছি, এটা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে প্রথমে ধরি, ধরি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, তাহলে অধিবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, ফোর এ ওয়াই, তাহলে কত ডেরিভেটিভ করলে, এটা অধিবৃত্তের সমীকরণ, তাহলে ডেরিভেটিভ করলে টু এক্স সমান হচ্ছে ফোর এ ইন্টু ডিওয়াই বাই ডি এক্স, ডিওয়াই বাই ডি এক্স, তাহলে ফোরের ভ্যালুটা কত পাচ্ছি, না ফোরের ভ্যালুটা হচ্ছে টু এক্স বাই, টু এক্স বাই হচ্ছে ওয়াই ওয়ান, টু এক্স বাই ওয়াই ওয়ান, সেই ফোরের ভ্যালুটা আমরা এখানে এক নম্বরে বসিয়ে পাই, এক নম্বর থেকে পাই কি পাচ্ছি, এক্স স্কোয়ার সমান হচ্ছে ফোরের ভ্যালুটা হচ্ছে টু এক্স বাই ওয়াই ওয়ান, টু এক্স বাই ওয়াই ওয়ান ইন্টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ওয়ান সমান হচ্ছে টু এক্স ওয়াই, এক্স একটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই ওয়ান সমান হচ্ছে টু ওয়াই, তাহলে এটাই হচ্ছে অবকল সমীকরণ। এরপর আমরা একুশের অঙ্কটা করব। অবকল সমীকরণ নির্ণয় করতে হবে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার, তো এইটাকে একটু সরল করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এ ওয়াই, টু এ ওয়াই, আর এখানে দুটো এ স্কোয়ার হয়ে যাচ্ছে, একটা এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে জিরো। তো এটাকে ডেরিভেটিভ, এটাই হচ্ছে সমীকরণটার নতুন আকার, একে ডেরিভেটিভ করব, তাহলে টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ ওয়াই ইন্টু ডিওয়াই ডি এক্স মানে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, মাইনাস টু এ
x এর জন্য 1 হলো, মাইনাস 2a ইনটু y এর ডেরিভেটিভ হচ্ছে y1 সমান হচ্ছে 0। তাহলে আমাদের বার করতে হবে 2 এর ভ্যালুটা, তাহলে 2a সমান কত পাচ্ছি, 2 এর ভ্যালুটা পেলাম যে 2x প্লাস y y1 এটা, আর এদিক দিয়ে 2a কমন নিলে 1 প্লাস y1 পাচ্ছি 2 এর ভ্যালুটা, সে 2 এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো বা এর ভ্যালুটা বসিয়ে দেবো, অতএব নির্ণয় তাহলে কী হবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x প্লাস y ইন্টু 2a, 2 এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 2x প্লাস y1 বাই 1 প্লাস y1 মাইনাস এর ভ্যালুটা হচ্ছে কত, x প্লাস y1 বাই 2 ইন্টু 1 প্লাস y1 টা স্কোয়ার সমান হচ্ছে 0। এরপরে আমরা 22 অঙ্কটা করব, 22 অঙ্কটা কী আছে, y সমান a cos 2x মাইনাস b sin 2x, এর এটা হবে আমাদের সমাধান হচ্ছে d2y বাই dx2 মাইনাস 4y সমান 0, এটা সমাধান। তাহলে আমরা প্রথমে dy dx বার করব, dy dx হচ্ছে মাইনাস 2a ইন্টু সাইন 2x, তার কারণ cos 2x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 2x, 2x এর জন্য 2, এটা মাইনাস 2b সাইন 2x হয়ে গেল, সাইন 2x এর ডেরিভেটিভ হচ্ছে cos 2x। একে আরেকবার ডেরিভেটিভ করব, তাহলে d2y বাই dx2 সমান হচ্ছে মাইনাস 4a হয়ে গেল, মাইনাস 4a cos 2x, আর এটা হচ্ছে প্লাস হয়ে যাবে 4b সাইন 2x, cos 2x এর ডেরিভেটিভ মাইনাস 2 সাইন 2x। তাহলে এটা যদি মাইনাস 4 কমন নিই, তাহলে a cos 2x মাইনাস b সাইন 2x, তাহলে সমান হচ্ছে মাইনাস 4y, তাহলে d2y বাই dx2 প্লাস 4y সমান হচ্ছে 0। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি সমাধান অবশ্যই এটা, এইটার থেকে আমরা যেহেতু এই অবকল সমীকরণটা পেয়েছি, সুতরাং এটার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি সমাধান হচ্ছে y সমান a cos 2x মাইনাস b sin 2x। এরপর আমরা 25 অঙ্কটা করব, 25 অঙ্কটা আছে যে সমস্ত বৃত্ত স্থানাঙ্ক অক্ষকে দুটো অক্ষকে স্পর্শ করবে, দ্বিতীয় পাদে স্পর্শ করবে, সেই বৃত্ত সময়ের অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ধরি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম এ একক, তাহলে এটা এ, এটা এ, এটা এ, তা দ্বিতীয় পাদে অবস্থিত এক্স এক্স ড্যাশ হলো, ওয়াই ওয়াই ড্যাশ হলো, তাহলে এদিকে মাইনাস এ সেন্টারটা স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ এ, অর্থাৎ কেন্দ্র, কেন্দ্র সমান হচ্ছে মাইনাস এ এ। বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হবে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার, আর ব্যাসার্ধ স্কোয়ার, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। সেই সূত্র অনুযায়ী কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া আছে, সমীকরণ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার, এটা লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2a কমন নিলে এক্স মাইনাস ওয়াই প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2a কমন নিয়েছি, এক্স মাইনাস ওয়াই হলো প্লাস এ স্কোয়ার একটা পড়ে থাকছে সমান হচ্ছে 0। এবার এটাকে ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2x প্লাস 2y ইন্টু y1 প্লাস 2a ইন্টু এটা 1 মাইনাস y1 প্লাস এটা 0 সমান 0। তো এখান থেকে আমরা 2 এর মান বার করব, 2 এর মান বার করব কত, 2 এর ভ্যালুটা কত হবে, 2x প্লাস 2yy1 ডিভাইডেড বাই y1 মাইনাস 1 হবে, 2 এটা ওদিক দিয়ে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হবে প্লাসটা মাইনাস 1। তো এটা হলো এইটার ভ্যালুটা, আমরা 2 এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে সমীকরণ, অতএব নিম্নে অবকল সমীকরণ কী হবে, নিম্নে অবকল সমীকরণ, অবকল সমীকরণ সমীকরণটা হবে কত না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 এর ভ্যালুটা বসাবো, 2 এর ভ্যালুটা হচ্ছে 2x প্লাস 2yy1 বাই y1 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে এটা বাই 2, এটা বাই 2 মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই y1 মাইনাস 1
এইটা পুরো টার্মটার স্কোয়ার সমান হচ্ছে জিরো। তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ওয়াই ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়ান। ওয়াই ওয়ান মাইনাস ওয়ান সমান হচ্ছে সমান না প্লাস এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার সমান হচ্ছে জিরো। তাহলে এই যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে প্রদত্ত শর্ত, অর্থাৎ যে বৃত্তের বৃত্তটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকেই স্পর্শ করেছে এবং দ্বিতীয় পাদে অবস্থিত, কেন্দ্রটা দ্বিতীয় পাদে অবস্থিত, সেই বৃত্তের অবকল সমীকরণটা হবে এটা।